মোসা বিন শমসেরের বিলাসবহুল গাড়ি আটক। রহস্যময় ধনকুবের মোসা বিন শমসেরের একটি দামি গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে মঙ্গলবার বিকেলে ধানমন্ডি থেকে গাড়িটি আটক করা হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার মোসা বিন শমসেরের গুলশানের বাড়িতে হানা দেন শুল্ক কর্মকর্তারা, কিন্তু তাদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন গাড়িটি অন্যত্র সরিয়ে ফেলেন। পরে বিকেলে ধানমন্ডি এলাকা থেকে গাড়িটি আটক করা হয়। শুল্ক গোয়েন্দা দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। শুল্ক কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, কালো রঙের এই রেঞ্জ রোভার গাড়িটি ভুয়া আমদানি দলিল দিয়ে অন্য একটি নম্বর দিয়ে ভোলা থেকে রেজিস্ট্রেশন করা হয় অন্য এক ব্যক্তির নামে। রেজিস্ট্রেশনের সময় গাড়িটির রং সাদা থাকলেও উদ্ধারকৃত গাড়িটি হচ্ছে কালো রঙের। চট্টগ্রাম কাস্টম হাউসে এই গাড়ির শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে যে বিল অফ এন্ট্রি দেখানো হয়েছে সেটি ভুয়া বলে জানিয়েছেন কর্মকর্তারা। কর্মকর্তারা বলেছেন, এই গাড়ি নিয়ে সারাদিন ধরে রীতিমতো নাটক চলেছে। মোসা বিন শমসেরকে সকাল 8টায় গাড়িটি হস্তান্তরের নোটিশ দেওয়া হয়, কিন্তু তারা গাড়িটি ধানমন্ডিতে এক আত্মীয়ের বাড়িতে সরিয়ে ফেলেন। সেখান থেকেই বিকেলে গাড়িটি জব্দ করেন শুল্ক কর্মকর্তারা। মোসা বিন শমসেরের বিরুদ্ধে শুল্ক আইন এবং অর্থ পাচার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে শুল্ক দপ্তর।